তো এক বছর পরে ওনার এই কন্ডিশনে এসেছে, এইদিকে কোনো প্রবলেম নাই কিন্তু এইদিকে প্রবলেম। সো টেনশনের কিছু নাই এরকম যদি কারোর হয়। সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি রাজা আহমেদ আছি আপনাদের সাথে। তো আমি নিজেও একজন গাইনোকমেশিয়া পেশেন্ট ছিলাম 2013 সালে বাংলাদেশে। তবে ওই সময় গাইনোকমেশিয়া খুব বেশি প্রচলন ছিল না এবং ডাক্তারও এতটা এক্সপার্ট ছিল না, তো আমার অপারেশনটা ভালো হয় না। এরপরে 2017 সালে আবার কলকাতায় যাই এবং পুনরায় অপারেশন করি এবং সুস্থ জীবন যাপন করছি। তারপর থেকেই আমি স্টার্ট করি যে গাইনোকমেশিয়া নিয়ে বাংলায় কথা বলতে, কারণ ওই সময় বাংলায় কোনো কন্টেন্ট ছিল না। তো এরপরে মাঝখানে 3 বছর হয়ে গেছে, অনেক অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, আমি চেষ্টা করেছি যতটুকু পারি আপনাদের সাপোর্ট দিতে। তো এই যে এই ভাইয়ের যে একটা অবস্থা দেখেন, ওনার কিন্তু 1 বছর হয়ে গেছে গাইনোকমেশিয়া অপারেশনে, তো 1 বছর পরে এই প্রবলেম কিন্তু ওনার এখনো আছে। এটা সলিউশন কি আমি সেটা বলবো, একদিকে গর্ত হয়ে আছে এখানে। তো একটা জিনিস আমি আপনাদের বলবো যে ডাক্তাররা কিন্তু সবসময় বলে, আমিও বলেছি যে যাদের ওয়েটটা অনেক বেশি, ওভার ওয়েটেড, তারা যখন অপারেশনের জন্য আসে তখন দেখা যায় যে ওনার যেমন পেটে অনেক ফ্যাট থাকে, সেম এই বগলের নিচে এই দুই পাশে, এবং মানে ওভারঅল মানে হিউজ ফ্যাট থাকে। তো গাইনোকমেশিয়া অপারেশনটা কোথায় হয়? গাইনোকমেশিয়া অপারেশন কিন্তু আমাদের চেস্টে হয়, অর্থাৎ যে বর্ধিত স্তন, সেই স্তনের যে ফ্যাটগুলো আছে সেই স্তন এরিয়ার ফ্যাটগুলাতে কিন্তু গাইনোকমেশিয়া অপারেশন হয়। কারণ আমরা যে অপারেশনটা করতে আসছি সেখান থেকে গ্ল্যান্ড বের করা হবে এবং আনুষঙ্গিক যে মোটামুটি ফ্যাট আছে সেই ফ্যাটটা বের করে একটা সুন্দর শেপ দেওয়া হয়। আপনার শরীরে যখন প্রচুর ফ্যাট থাকে তখন কিন্তু এই ধরনের একটা প্রবলেম দেখা দেয়। ওনার শরীর অনেক মোটা, এখন অপারেশন যখন হয়েছে তখন ডাক্তার এখান থেকে ফ্যাট গ্ল্যান্ড কিন্তু বের করে নিয়েছে। দেখেন এই দাগ কিন্তু খুব বেশি হয়নি, এই যে কাটার সামান্য একটা দাগ দেখা যাচ্ছে, এটা মেজর ইস্যু না। ওনার কিন্তু গ্রেড 4 ছিল, মানে স্যাগি স্কিন, ঝুলে গেছিল, শরীরটা ওভার ওয়েটেড ছিল। তো কাজ কিন্তু বেশি করতে হয়েছে, মানে গভীরে গিয়ে গিয়ে কাজ করতে হয়েছে। তাহলে আমি বলবো যে ওনাকে কিন্তু আমি ব্যায়াম করতে বলেছি। এখন এইটা কি করতে হবে, উনি যখন একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে বা প্রতিদিন একটু দৌড়াবে, মানে শরীর থেকে ওনার এক্সেস যে ফ্যাটগুলো, এই যে দেখেন ফুলে আছে বগলের নিচ দিয়ে ফুলে আছে, এই এক্সেস যে ফ্যাটগুলো যখন উনি বের করবে ওভারঅল, তখন কিন্তু একটা সুন্দর শেপ আসবে এবং বুকের পুশ আপ দিতে হবে, বুক ডাউন দিতে হবে। উনি আমার মনে হয় না যে পুশ আপ, মানে পুশ আপ দিতে পারে, ওনার শরীরের ওয়েট এত বেশি উনি পুশ আপ দিতে পারেন আমার মনে হয়, কারণ অপারেশনের 7 মাস পরেই একজন গাইনোকমেশিয়া পেশেন্ট অ্যাফোর্ডেবল হয় যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য, লাইক জিম বা হেভি ওয়েট, এনিথিং হি ওয়ান্ট হি ক্যান ডু। তো উনি যখন বুকের ব্যায়ামগুলো করবে, প্রত্যেকটা ডক্টরই কিন্তু বলে যে গাইনোকমেশিয়া অপারেশনের পরে 6 মাস আমাদের শরীর একদম রিল্যাক্স মোডে থাকে। তো নর্মালি যখন আমরা পুশ আপ দিই বা বুকের ব্যায়ামগুলো করি তখন কিন্তু শরীরের এই চেস্টের অংশটা কিন্তু টান টান একটা ভাব আসে। যখন আমরা অপারেশন করছি তখন কি হচ্ছে, আমাদের শরীর একদম রিল্যাক্স মুডে থাকছে, কারণ ওই 6 মাস তো আমরা কোনো ব্যায়াম করছি না, বুকের চাপ দিচ্ছে না, কারণ চাপ দিলে ইনফেকশন হতে পারে, ব্যথা হতে পারে, এই জন্য 6 মাস বসে থাকছি। তো ওভারঅল দেখা যাচ্ছে উনি তো এমনি মোটা, বা যারা এরকম মোটা হবে তাদের কথাই কিন্তু বলছি আজকের ভিডিও টপিক্স, এমনি মোটা। তো আরো 6-7 মাস যখন বসেছিল আরো শরীরটা লুজ হয়ে গেছে, চামড়া আরো লুজ হয়ে গেছে। তো ওনার ক্ষেত্রে এখন যেটা করতে হবে, ওনাকে জগিং করতে হবে, বুকের ব্যায়ামগুলো এখন থেকে শুরু করতে হবে। যত পুশ আউট যত বুকের ব্যায়ামগুলো দিবে স্কিন টাইট হবে, এবং টাইট হলে এটা মেকআপ হয়ে যাবে, টাইট হবে প্লাস শরীরের ফ্যাট ঝরবে। উনি যদি 10 থেকে 15 কেজি ঝরাতে পারে এবং চেস্টের ওয়ার্কআউটগুলো করতে পারে, এরকম লুকিং আর থাকবে না, যে লুকিংটা থাকবে ওটা হলো অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে চলে আসবে, 100% না হোক 95% চলে আসবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা চেষ্টা করবেন শরীরের ওয়েটটা, আপনার ওয়েট এবং হাইট মেনটেন করে একটা লেভেলে আসার পরে আপনি গাইনোকমেশিয়া অপারেশন করবেন, তাহলে ইনস্ট্যান্ট ভালো রেজাল্ট পাবেন। অপারেশন করার পর পরেই দেখবেন যে ভালো একটা শেপ চলে আসছে। আর যদি এরকম হয় যে না ভাই আমার সময় নাই, আমি অপারেশনটা করে নিব তারপর আমি ব্যায়াম করব, তাহলে অপারেশন যখন হয়ে যাবে তারপরে আপনাকে ব্যায়াম শুরু করতে হবে।
এইদিকে যে একটু কুচকাই আছে, কারণ আমি প্রথমে বললাম যে ডাক্তাররা যখন খুব বড় হয় তখন উনি উনার এক্সপিরিয়েন্স অনুযায়ী কাজ করে, এটা কিন্তু মেশিন দিয়ে কাটায় না, হাত দিয়ে করা, একটু কম বেশি হতে পারে। তো যদি অপারেশন করেই ফেলে তাহলে 7-8 মাস পরে, ওনার 1 বছর হয়েছে মনে করেন, তার মানে এখন ব্যায়াম করার সময় এসেছে, উনি যদি আরো 6-7 মাস একদম একদম ফোকাস রেখে উনি ব্যায়াম জিম করতে পারে তাহলে ওনার শেপটা আবার সুন্দর চলে আসবে। তো টেনশনের কিছু নাই, এটাই আমি বলবো যে যাদের ওয়েট বেশি তারা হাইটের সাথে ওয়েটটা মিলিয়ে আপনারা ওয়েটটা যতটুকু পারেন কমিয়ে অপারেশনে আসবেন, আর যদি করে ফেলেন তাহলে টেনশনের কিছু নাই, 6-7 মাস পরে আপনি ব্যায়াম জিম করলে সেটা আবার স্বাভাবিকের মধ্যে আসবে। তবে সবচেয়ে ভালো ওয়েটটা কমিয়ে অপারেশন করা, কারণ যখনই ওয়েট কম হবে এই জায়গাগুলোতে ফ্যাট কম থাকবে, গ্ল্যান্ডটা ভিজুয়ালাইজড হবে, ডাক্তার যখনই এই অ্যারিওলা কেটে ওপেন করবে তখনই কিন্তু দেখতে পাবে সবকিছু, মানে নর্মালি একদম হাতের কাছে পেয়ে যাবে, সুন্দরভাবে অপারেশনটা করতে পারবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ধরনের প্রবলেম অনেকের আছে, তো এই ভিডিওটা আমি শেয়ার করলাম যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় এবং টেনশন দূর হয়। সবাই ভালো থাকবেন, আর গাইনোকমাস্টিয়া রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি যত দ্রুত পারি সেই কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।